আসসালামু আলাইকুম। এখানে 1000 স্কোয়ার ফিটের একটি প্লট ডালাই, এই প্লট ডালাইটা করা হবে রড দিয়ে। তো আমরা কত এমএম রড, কত দূরে দূরে বাদাই করছি, বা এখানে 1000 স্কোয়ার ফিটের এই প্লট ডালাইটা করতে কতটুকু রড লাগবে একটা আইডিয়া, বা আপনার ইট দিয়ে ডালাই করলে ভালো নাকি রড দিয়ে ডালাই করবেন, কোনটা আপনারা এখানে জানতে পারবেন। তো প্রথমে আপনি যখন প্লট ডালাইটা আগে করে নেবেন, গাঁথনির আগে বা ছাদ ডালাইয়ের আগে, তখন কিন্তু আপনার কোথায় বাথরুম বা কিচেন রুম হবে এগুলার যে পাইপ টাইনা রাখা লাগে, এগুলো কিন্তু আপনি আগেই কাজটা করে নিতে হবে। অনেক সময় অনেক জায়গায় এরকমও হয় যে হয়তো স্মরণ নাই যে প্লট ডালাইটা করে নিছে, তখন পরবর্তীতে যেখানে বাথরুম বা কিচেন রুম ওই ডালাই ভাঙ্গে আবার নতুন করে এই লাইনগুলো টানতে হয়। তো এই ডালাই আপনি যখন করবেন, তখন যখন একটা ড্রয়িং করবেন, ড্রয়িং অনুযায়ী কোন জায়গায় দেখবেন যে কিচেন রুম বা বাথরুম ওইগুলোর পাইপগুলো আগে টাইনা নেওয়াই ভালো। তারপরে এখানে আমরা যেই রডগুলা দিয়ে বাদাই করতেছি, ওই রডটা হইলো 10 mm, যেটা 3 সুতা রড। যে 3 সুতা রড ওইগুলা 1 ফিট দূরে দূরে, মানে 12 ইঞ্চি পরপর এই রডগুলা বাদাই করা হচ্ছে। তো অনেক সময় দেখা যায় আপনি যদি রড বেশি লাগাইতে চান তাহলে 10 ইঞ্চি দূরে দূরেও বাঁধতে পারেন, তবে আমরা এখানে যেটা বাদাই করছি ওইটা হলো 1 ফিট দূরে দূরে 300 রড। আর শুধু রড দিয়ে ডালাই করলে অনেক জায়গায় এরকমও হয়, দেখা যায় আপনার কাভারিংটা ঠিক থাকে না, আপনার যেই নিচে কিন্তু কোনো সোলিং দেওয়া হয় নাই, এটা শুধু মাটির উপরে পলিথিন বিছিয়ে মাটিটাকে ভালো করে কিন্তু বসাই নিতে হবে, তারপর রডটা বাদাই করে এখানে যে ব্লকগুলো আছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ব্লকগুলো যাতে কোনোভাবে যে রড আছে রডের ক্লিয়ার কাভারটা নিচে 1 ইঞ্চি থাকে, কারণ আপনার যদি ওই রডটা পলিথিনের সাথে লাইগা থাকে তাহলে কিন্তু এই রড দেওয়া আর না দেওয়া সমান কথা। আরও আমি মনে করবো যে আপনার রড দিয়ে করলে আরও ক্ষতি হবে যদি রডটা পলিথিনের সাথে লাগিয়ে থাকে, কারণ পলিথিনের সাথে যদি লাগিয়ে থাকে রড তাহলে আপনার মাটি স্পর্শ হইতে পারে রড, আর ডালাইয়ের ভিতরে যদি রডটা না থাকে রডটা মরছে পড়ার বা রডে জং ধরার বা রডটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য শুধু রড দিয়ে ডালাই করলেই হয় না, দেখতে হবে যে আপনার রডের ক্লিয়ার কাভার ঠিক আছে কিনা, নিচে অবশ্যই 1 ইঞ্চি সব জায়গায় আছে কিনা। এখানে আমাদের যে 1000 স্কোয়ার ফিটের এই প্লটটা, এই প্লটটা ডালাই করতে বা ওই রডটা বাদাই করতে আমাদের 400 কেজি রড লাগছে, 400 কেজি রড লাগছে এই 1000 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা শুধু রড দিয়ে বাদাই করতে। 300 রড লাগছে 1000 স্কোয়ার ফিটে 400 কেজি। এখন আপনার যদি বিল্ডিংটা বেশি হয়, যেমন 2000 স্কোয়ার ফিট হয়, তাহলে 800 কেজি রড লাগবে, আর যদি আপনার 1500 স্কোয়ার ফিট হয় তাহলে 600 কেজি রড লাগবে। এই হিসাবটা আপনি নিজে নিজেই করতে পারবেন, আপনার বিল্ডিং যত বড়ই হয়। মানে আমরা 1000 স্কোয়ার ফিটে 400 কেজি রড লাগছে রড এই প্লটটা বাদাই করতে। আর এখানে যে আমরা সিঁড়ির টানটা হবে বা সিঁড়ির যে প্রথম ডালাইটা করা হবে, একবারে প্লোর থেকে আমরা রডটা রেখে দিছি। এখানে প্লোরের যে ডালাইটা, এই ডালাইটা হবে আপনার 3 ইঞ্চি, কারণ আমরা যে প্লোর ডালাইগুলো করে থাকি এগুলো সব প্লোরে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি ডালাইয়ের ক্ষেত্রে এখানে যে সিঁড়ির চৌকিটা হবে নিচের, এই ডালাইটা হবে 6 ইঞ্চি। এখানে কিন্তু আমরা যে সিঁড়ির চৌকিটা হবে এই চৌকিটা ফ্লোর থেকে 3 ইঞ্চি নামাই রাখছি। আর এখানে আমাদের যে সিঁড়িটা, সিঁড়িটা কীভাবে কত ফুটের মাঝে এই সিঁড়িটা আমরা করতেছি, বা সিঁড়ি আপনার জায়গায় যদি কম হয় কীভাবে করবেন, এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যদি ইরসোলিং দিয়ে করতাম, দেখা যায় আপনার কিন্তু অনেক সময় ইরসোলিং দিয়ে করা হয়, ইরসোলিং দিয়ে করলে প্রায় 3000-এর মতো ইট লাগতো। তবে ইরসোলিং থেকে আপনি রড দিয়ে ডালাইটা করা ভালো, আর একেবারে যদি মাটির উপরে ডালাই দেন ওইটা কিন্তু টিপসই হয় না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত।